মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর আবারও আলোচনায় সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। গেল শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এরপরই সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির 76 নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয় জো বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে চলছে সমালোচনা। এমন বাস্তবতায় সৌদি যুবরাজের বিরুদ্ধে প্রয়োজনে নিষেধাজ্ঞার আভাস দিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, প্রতিবেদন প্রকাশের পরপরই রিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে ধাপে ধাপে আরও ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই সৌদি আরবের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আর সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। সময় এবং প্রয়োজন বুঝে এসব বাস্তবায়ন করা হবে। যেসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, খুব প্রয়োজন না হলে সেসব দেশের নেতৃত্বের ওপর আমরা নিষেধাজ্ঞা আরোপ করি না। এখনো কোনো সিদ্ধান্ত না হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে সৌদি যুবরাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে ভিন্ন সুর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে। সৌদি আরবকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতের সম্পর্ক আরো জোরদারের কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। We have made crystal clear and will continue to do so that the brutal killing of Jamal Khashoggi 28 months ago, এটা ঠিক 28 মাস আগে যে হত্যাকাণ্ড হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় দেশটির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা উচিত। আমরা সেটা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষার প্রয়োজনেই দেশটির সাথে নতুন করে সম্পর্ক জোরদার করা হবে। হত্যাকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরও যুক্তরাষ্ট্র সৌদি যুবরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা চরম বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সৌদি আরবের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। শুধু কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলে হবে, যারা এই হত্যাকাণ্ডের মূল হোতা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী প্রচারণার সময় বলেছেন, তিনি ক্ষমতায় এলে বাক স্বাধীনতা, মানবাধিকার সহ নতুন যুগের সূচনা করতে এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা। এক টুইট বার্তায় মোহাম্মদ বিন সালমানকে দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। চেঙ্গিস বলেন, যদি যুবরাজকে শাস্তি দেওয়া না হয় তবে সবার সামনে এটা দৃষ্টান্ত হয়ে যাবে যে হত্যার পর মূল হোতা শাস্তি এড়িয়ে যেতে পারেন। সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক খাশোগিকে 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে হত্যা করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।